दुश्मन न करे दोस्त ने वो काम किया है, उम्र भर का गम हमें इनाम दिया है। हाय गाइस, वेलकम बैक टू माय चैनल। तो आज के आमी आबार एक टा व्लॉग शूट करबो, আর আজকে হচ্ছে নীলাঞ্জনার বার্থডে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছি, মানে আমি এখন যাবো নীলাঞ্জনাকে সারপ্রাইজ করতে। নীলাঞ্জনাকে আমি এখন অব্দি উইশ করিনি, রাত্রিবেলাতে কি করেছিলাম যে ইনস্টাগ্রামে ওকে আমি উইশ করেছি, বাট পরে কি মনে হলো যে না 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 আমি ওকে আজকে সারপ্রাইজই দেব, তো সেই জন্য আমি ওই পোস্টটাকে ডিলিটও করে দিই, সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, এখন আমি যাচ্ছি। আর সিটু নীলাঞ্জনাকে বলেছে যে ওনাকে আজকে বাড়িতে থাকবে না, মানে ও গ্রামের বাড়িতে যাচ্ছে মালদাতে। আমি অ্যাজ ইউজুয়াল লেট করে ফেলেছি, মানে একটা ট্রেন ছিল যে ট্রেনটা করে যাওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে আর কোনো ট্রেন নেই, দুপুর হয়ে গেছে, তো বোধহয় ওলা করে যেতে হতে পারে। আর যদি ট্রেন পেয়ে যায় তাহলে তো খুবই ভালো কথা। তো চলো দেখা যাক যে আগে গিয়ে ব্লগটা কি হয়। সো গাইস, আমি এখন মোহরকুঞ্জতে চলে এসেছি আর এখানে সিটু আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু নীলাঞ্জনা এখন অবধি পর্যন্ত আসেনি। আর এই যে সিটু চলে এসেছে, সো আজকে বেসিক্যালি বিশাল সারপ্রাইজ বার্থডে পার্টি হবে, কারণ জানে যে আমি বাড়ি যাব। আর কি বাকি প্ল্যানটা এখনই বলছি, এখনই কি হবে আমি জানি, আমি নিজেও জানি না এরপর কি হবে। আমি শুধু আমার সাথে সাথ দেবে তাহলেই হবে, ঠিক আছে? ওকে, তো চলো, রোহিত আসছে আর প্রেমও আসবে, এখন অভিজিৎ দেরি হতে পারে ওর, তো চলো কন্টিনিউ করছি ব্লগটা। ওকে, সো এরা কেক নিয়ে আর সো এরা চলে এসেছে, এই দুজন এরা কেক আর অনেক কিছু নিয়ে দিয়ে এসেছে। সো গাইস, এখন সিটু নীলাঞ্জনাকে কল করছে আর কল করে ওকে ডাকবে এখানে আসার জন্য, তো দেখা যাক কি হয়। সো এখন নীলাঞ্জনাকে ফোন করব, নাম্বার দেখাবো না, না হলে তোমরা রিসিভ তো কর। হ্যাঁ, কোথায়? হ্যালো, হ্যাঁ বাড়িতে আছি। আরে কি, আমি তো আমি যে বেরিয়েছিলাম, একজন সুমিত দ্বারা ফোন করেছিল বুঝলে, তো ওই যে বলছিলাম না ভাইন্সটার ব্যাপারে, তো স্ক্রিপ্টটা নিয়ে আলোচনা করো, কারণ ওরা তো কদিনের জন্য বাইরে চলে যাবে, তো বলছে তো আমাদের স্ক্রিপ্টটা নিয়ে নিতে, তো স্ক্রিপ্টটা নেওয়ার জন্য আমাকে নন্দনে ডাকছে, তো আমি মোহরকুঞ্জে আছি। আরে আমি নিলে আমি তো বাড়ি চলে যাবো, স্ক্রিপ্টটা তো তোমাকে নিয়ে যেতে হবে, আমি এখান থেকে আমি থোড়ি বাড়ি যেতে পারবো, টাইম আছে থোড়ি, আমার তো পাঁচটার সময়। আরে অ্যাকচুয়ালি কি বল, আমার তো পাঁচটার সময় ট্রেন আছে, আমি গেলে তো ফেঁসে যাবো, ব্যাপারটা বুঝে। আর ওদের ওখানে ব্যাপার মান সম্মানের ব্যাপার আছে না, তুমি ব্যাপারটা বুঝে, ওরা এসছে কাজ পাচ্ছে না, ওদের দূর থেকে ওরকম করা যায় নাকি? তুমি জাস্ট শুনো শোনো, আর রিয়াও শুনো, রিয়াও রিয়াও মার্কেট করতে এসছে, তো ওকেও আমি বলছি ওর সাথে তুমি চলে যাবে, একা যাবে না, প্লিজ একটু এসো, এসে শুধু স্ক্রিপ্টটা নিয়ে চলে যাবে আর কিছু না। হ্যাঁ রিয়া থাকবে না কেন, রিয়াকে আমি থামতে বলেছি, ওকে রিকোয়েস্ট করেছি, ও চলে আসবে, ও চলে আসছে, তুমি ওর সাথে বেরিয়ে যাবে ততক্ষণে, তো তুমি তাড়াতাড়ি আসো বুঝলে। সো গাইস, নীলাঞ্জনা এইমাত্র কল করেছিল, কি হলো না তখন, কিন্তু ব্লক করবে না, বুঝতে না পারে যে ব্লক করছি কেন, এটা একটু হ্যাঁ আচ্ছা তো ব্লক করা যাবে না তখন, মানে প্রবলেম হতে পারে। তুমি এমনি লুকিয়ে করতে পারবে না, তোমার ক্যামেরা এমনি এমনি অন রাখবো, বাট মানে বেশি ইয়ে করব না যে এরকম ব্লগে। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা, তো নীলাঞ্জনা ফোন করেছিল, মানে ও এখন এখনই চলে আসবে এই মোহরকুঞ্জতে। সো গাইস, নীলাঞ্জনা এখন আসছে, ওই যে রাস্তা ক্রস করছে, ক্যামেরাটা এখনই লুকোতে হবে। হ্যাঁ আসছে, বন্ধ করো বন্ধ করো, because we've been taught that's the way our world goes round, walking on the grounds we've always known, stepping on the footprints in the snow, but when it melts the other ways we'll show. Ami kato kato kato. Wow, happy birthday to you. ভুলে গেছি কি করতে, আর একবার আমার মতো হ্যান্ডসাম রোহিতকে পুরোটা খাওয়াবো, রোহিত খায় গা।
সুদা অল ক্রেডিট গোলস টু আস এন্ড বং ফ্রেন্ডস এর সমস্ত সদস্যদের অল ক্রেডিট যায় কারণ ওদের ভালোবাসার দরুন তুমি এটা পেয়েছো সো খোলো আচ্ছা নতুন উদ্বোধন হবে খোলো খোলো এক্সাইটেড এন্ড আমার সত্যি বলতে আমি সিটুকে বলেওছিলাম যে সিটুর ফোনটা আমার খুব পছন্দ হয় নো সেম ফোন অর্ডার করে দিও আচ্ছা খোলো এবার অ্যাকচুয়ালি ওর নামারই ছিল ওই ফোনটা বললো যে আমি ওই ফোনটাই নেব সিল্ক সিল্ক আর আগে সিলটা কাটো সিল সিলটা তো কাটো না আমি করছি আরে এইটুকু তো করতেই পারি না তুমি নিজের হাতে করলা যা আমার দুদিন হলো ভিডিও মোবাইলটা কেনা আর সিলটা করেছে এমন ভাবে জানো 1% জানে যে কি কষ্ট করে সিলটা করেছে আমি জানি তো ওইটার জন্য জানো ওইটার জন্য শুধু আমার 50 টাকা খরচা করতে হচ্ছে সিলটা করানোর জন্য ভাবো কি যাতা সো গাইস তোমরা দেখলে যে এখন এইমাত্র নীলাঞ্জনার সাথে বিশাল প্রাইজ দিল প্র্যাঙ্ক করা হলো বাট আমি খুব খুশি হয়ে গেছি খুব খুশি হয়েছে আরো কিছু সারপ্রাইজ বাকি আছে যেটা ও জানে না এখনো পর্যন্ত তো দেখা যাক কি হয় সারপ্রাইজ শুনেই ভয় লাগছে এখন তো না না এবার ভালো ভালো সারপ্রাইজ আছে আর আগে কিন্তু ব্লগে নিচ্ছে না কেউ এই তো আমার গার্লফ্রেন্ড গুলো গার্লফ্রেন্ড গুলো সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আমি তন্দুর হাউসে এসেছি এটা হচ্ছে লেক মলের ঠিক পাশে আর এখানে এখন এই যে নীলাঞ্জনা আমাদেরকে ট্রিট দেবে আমি একটু ভয় পাই তো আমরা এখানে প্রায়ই আসি আমি আসি কোনোদিন আমার এটা ফার্স্ট টাইম তো ওরিয়াকে নিয়ে এসেছি এবার একটা কিস দিই দাও ও মা আরেকটু আরেকটু দেবো এটা কি হচ্ছে লিপ লিপ তারপর যাবো তো চলো দেখি ভেতরে কি আছে তো আমি খাচ্ছি ফ্রাইড রাইস চিলি চিকেন আর গার্লিক চিকেন আর টেস্টটা একটুখানি অদ্ভুত টাইপের লাগছে না বলতে পারলে ভিডিওতে দেখে আর কিছু বলতে না পারলে ভিডিওতে দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি যাতা আচ্ছা রোহিত তো তোমার নাম রোহিত খাচ্ছে বিরিয়ানি যেটা আমাদেরকে একটু দিচ্ছে না খুব লুকিয়ে লুকিয়ে খাচ্ছে থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমার একটুও বাড়ি যেতে ইচ্ছা করছে না কিন্তু আস্তে আস্তে রাতও হচ্ছে তো বাড়ি তো যেতেই হবে কিছু করার নেই আর দেখা যাক আরও কিছু হয়তো সিটু কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে জানি না সেটা আদৌ হবে কি না তো কি হবে মানে এই যে ওই যে একটা সারপ্রাইজের কথা বলছিলাম না সারপ্রাইজটা তো হ্যাঁ আই লাভ ইউ আচ্ছা আর একটা সারপ্রাইজ উত্তরটা দাও আই লাভ ইউ টু আই লাভ রিয়া টু
আমাকে বিয়ে করবে আই লাভ ইউ ফোর আই লাভ ইউ ফোর ও আছে আমার ফাইভ ও আছে একজন ওই দিকে দেন দা ফাইভ সিক্স গাড়ি আসছে আমার ছেলের নাম রাখবো এখন খেলাটা কি হবে রিয়াকে মুখ দিয়ে এই চেরিটা উঠাতে হবে বিরিয়ানি খাবো না পারলে আমাদের চা খাওয়া ঠিক আছে শুধু চেরিটা আস্তে করে আস্তে কিছু করিনি আমি এমনি ইয়ারফোনাতেই হয়ে গেল তোমাদের ভালো লাগছে সত্যি ভালো লাগছে তোমাদের এবার চলো এই অবস্থায় চলো এইভাবে যেতে হবে এইভাবে যেতে হবে উঠতে না ওই অব্দি তো চলো মেট্রো অব্দি তো চলো ভালো লাগছে না দাদা একে সেই লাগছে না দাদা বলে দিচ্ছে ভালো লাগছে চলো চুলে লেগেছে চুলে লেগেছে সিটু এটা কি করেছো তুমি কিছু করিনি শ্যাম্পু করতে হবে আমাকে তুমি বোঝো না বোঝো না যেটা আমি আমি কি এত বোকা আমি ক্যামেরাম্যান না আমিও ক্যামেরাম্যান লোক তো অফার করবো খাবে কিনা মুখে মাথাকে মজা হবে দাঁড়াবে না
তুমি এইদিকে থাকো একটু, তোমার ব্লগ হচ্ছে না নিজের ব্লগ হচ্ছে। চলো চলো, আর কিচ্ছু দূরতে হবে না, এভাবে চলো, শিখিয়ে যাবে।
সো গাইস, আমি জাস্ট বাড়িতে আসলাম এবং আমার মুখের অবস্থা প্রচণ্ড খারাপ। মানে চুলগুলোতে যেখানে লাগিয়েছিল সেখানে সেগুলো পুরো শক্ত শক্ত হয়ে গেছে, দেখে মনে হচ্ছে সেই জেল হয় না চুলের, যে জেল যেগুলো ছেলেরা লাগায় সেগুলো আমি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি এবং এরকম শক্ত কাট কাট চুল হয়ে গেছে। মুখের অবস্থা প্রচণ্ড খারাপ, মনে হচ্ছে যেন ফেস প্যাক লাগিয়েছিলাম এবং সেটা ঠিক করে ধুইনি, আঠা আঠা হয়ে রয়েছে। মানে আমি তো বুঝতেই পারলাম না যে জন্মদিনটা আসলে কার, মানে আমার না নীলাঞ্জনার। মানে যার জন্মদিন তাকেই তো আগে কেকটা লাগাবে নাকি, মানে আমাকে কেন আগে কেকটা লাগালো, কি হিসেবে আমার মনে হয় ওর আগে থেকে প্ল্যান করে এসেছিলো সবাই মিলে। যাই হোক, বেশ মজা হলো আজকের দিনটা, আমার খুব ভালো গেছে আর আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। এরপরে আমি আরও নতুন নতুন ভ্লগস শেয়ার করব তোমাদের সাথে। আজকে আমি প্রচণ্ড টায়ার্ড, আমি মনে হয় না আর ব্লগ করব, কারণ অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে যাবে আমার যতদূর মনে হয়। তো চলো আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, এখন এই পর্যন্তই, টাটা বাই।